Hey, what's up, guys? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, অত্যন্ত সুখের একটা সংবাদ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আমাদের সেই বহুল প্রতীক্ষিত বাংলাদেশী ফার্স্ট ব্যাটল গেম অ্যানিহিলেশন কিন্তু আমাদের প্লে স্টোরে বন্ধুরা আপলোড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই গেমটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, এই গেমটা তোমরা কীভাবে ডাউনলোড করবে আর যাদের প্রিভিয়াসটা করা রয়েছে তারা বা কীভাবে ডাউনলোড করবে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছে। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। কেননা বন্ধুরা, প্রতিনিয়তই কিন্তু আমি অ্যানিহিলেশন গেম নিয়ে ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করে দিব। এই জন্য বন্ধুরা অবশ্যই বাংলাদেশি গেমকে যদি তোমরা ভালোবেসে থাকো, বাংলাদেশি গেমকে যদি তোমরা সাপোর্ট করে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অল করে রেখো। তো বন্ধুরা, যারা প্রিভিয়াসটা করে রেখেছিল এবং যারা প্রিভিয়াসটা করতে পারোনি, ঠিক আছে বন্ধুরা, তারা কি গেম খেলতে পারবে না? আর যারা প্রিভিয়াসটা করে রেখেছিল তারা কি করবে সমস্ত কিছু আমি তোমাদের ভিডিওতে বলে দেবো বন্ধুরা। তো সবার প্রথমে আমি তোমাদের যে জিনিসটা জানাতে চাই সেটা হচ্ছে কি, অ্যানিহিলেশন যে ইউটিউব চ্যানেল রয়েছে, ঠিক আছে, অফিসিয়াল সেই চ্যানেলে কিন্তু বন্ধুরা কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছে, তোমরা এখানে দেখতে পারছো। 10 ঘন্টা আগে পোস্টটা করেছে, দ্য গুড নিউজ ইজ অ্যানিহিলেশন মোবাইল এপিকে ইজ অলরেডি আপলোডেড ইন দ্য প্লে স্টোর অ্যান্ড ইটস নর্মালি টেক্স 3 ডেজ ফর প্লে স্টোর ফর রিভিউ ইন রিভিউ অ্যান্ড অ্যাপ। বন্ধুরা, এই গেমটা কিন্তু অলরেডি, ঠিক আছে, অ্যানিহিলেশন গেমটা কিন্তু অলরেডি প্লে স্টোরে আপলোড করে দিয়েছে অ্যানিহিলেশন কোম্পানি। এবং বন্ধুরা, এই গেমটা অবশ্যই প্লে স্টোর কিন্তু 3 দিন সময় নেবে এটা রিভিউ করার জন্য। এই গেমটা ভালো নাকি খারাপ নাকি এই গেমটাতে কোনো হার্মফুল কোনো জিনিস আছে সেটা কিন্তু অবশ্যই গুগল রিভিউ করবে, এবং 3 দিন পরে কিন্তু এই গেমটা পাবলিশ হবে, তখন কিন্তু আমরা নিতে পারবো। যেহেতু বন্ধুরা 10 ঘন্টা আগে যেহেতু করেছে তার মানে বুঝতে পারছি আমরা গতকালকে আপলোড করেছে, এবং 27 তারিখে যেহেতু আপলোড করেছে আমরা, 30 তারিখে কিন্তু এই গেমটা ইনশাল্লাহ আমরা প্লে স্টোরে দেখতে পাবো। বন্ধুরা, আরও একটা খারাপ সংবাদ তারা দিয়েছে, বাট দ্য ব্যাড নিউজ ইজ ফ্রম গুগল, ডিউ টু কোভিড-19 ইটস টেকিং লঙ্গার দ্যান ইউজুয়াল ফর রিভিউইং, ঠিক আছে, রিভিউইং। তো বন্ধুরা, এরা এটা বলছে যে একটা খারাপ সংবাদ রয়েছে, সেটা হচ্ছে কোভিড-19 বা করোনার কারণে কিন্তু আমাদের রিভিউটা সময় দেরি হতে পারে, ঠিক আছে বন্ধুরা, যেহেতু 3 দিন সময় লাগে, নর্মালি 3 দিন সময় লাগে, কিন্তু এই কোভিড-19 জন্য একটু বেশি সময়ও লাগতে পারে, হয়তো আমরা 30 তারিখে এই গেমটা নাও দেখতে পারি। ইউ আর ট্রাইং টু কন্ট্যাক্ট দেম অ্যান্ড হোপ নট টু কজ এনি পোটেনশিয়াল ডিলে। এবং বন্ধুরা, তারা কিন্তু মানে অ্যানিহিলেশন কোম্পানিও কিন্তু তাদের সাথে যোগাযোগ করেছে, মানে গুগলের সাথে যোগাযোগ করেছে, এবং তারা তাদের কাছ থেকে আশা করছে যে বেশি দেরি হবে না, থ্যাংকস টু দ্য লয়াল ফ্যান্স অফ অ্যানিহিলেশন ফর সাপোর্টিং আস, এবং আমাদেরকে কিন্তু তারা থ্যাংকসও জানিয়েছে। তো বন্ধুরা, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা যদি না হয়, কোনো রিভিউতে যদি করোনার কারণে যদি দেরি না হয়, তাহলে কিন্তু আমরা 30 তারিখে গেমটা দেখতে পাবো আমাদের প্লে স্টোরে। আর যদি বন্ধুরা 30 তারিখে না দেখতে পারি, তাহলে কিন্তু ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো, যতদিন রিভিউ না আছে ততদিন কেন আমরা এটা প্লে স্টোরে পাচ্ছি না, অলরেডি আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা, এখন চলে আসি, যারা প্রিরেজিস্টার করেছো তারা কী করবে? তো বন্ধুরা, যারা প্রিরেজিস্টার করেছো প্রিরেজিস্টার করে রাখো, ঠিক আছে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা 30 তারিখে তোমাদের নেটওয়ার্কটা অবশ্যই কানেক্ট করে রেখো এবং ডাটাটা ওয়ান করে রেখো। তাহলে কী হবে বন্ধুরা, যখনই এই গেমটা পাবলিশ হবে তখনই কিন্তু তোমাদের মোবাইলের মধ্যে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, যারা প্রিরেজিস্টার করে রেখেছো তারা। এখন চলে আসে বন্ধুরা, যারা প্রিরেজিস্টার করনি তারা কী করবে? যারা প্রিরেজিস্টার করনি বন্ধুরা তাদেরও ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, তারাও এই গেমটা পাবে যখনই প্লে স্টোরে আপলোড হবে। আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো, লিঙ্ক আমি দিয়ে দেবো বন্ধুরা, তোমরা কিন্তু পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তোমাদেরও ব্যস্ত হওয়ার কিছু নেই, তোমরাও খেলতে পারবে। কী করবে না করবে সমস্ত কিছু আমি আমার সেকেন্ড চ্যানেলে আপলোড দিয়ে দেবো। তো অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলে যে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো বন্ধুরা, ওয়েট করো, আর 2টা দিন আজকে 28 তারিখ, সামনে 30 তারিখে আমরা এই গেমটা খেলতে পারবো ইনশাল্লাহ।